নমস্কার বন্ধুরা, শুভ বিকেলের এক রাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের গন্তব্য বর্ধমান কৃষ্ণ শায়র পার্ক। বিকেলবেলা 5টার ট্রেন ধরে 30 মিনিট সময় নিয়ে চলে আসলাম বর্ধমান স্টেশন। যেহেতু এটা জানুয়ারি মাসের প্রথম উইক, তাই স্টেশনে ভিড় সেরকম নেই। স্টেশন চত্বর থেকে বের হয়ে টোটোওয়ালারা বলছে ফুল মেলা যাবে, আর আমার গন্তব্য সেটাই, তাই 20 টাকার বিনিময়ে চলে আসলাম ফুল মেলায়। টিকিট একটা দেবেন তো? অনলাইন হয় না? পার্কে ঢুকতেই টিকিট মূল্য 10 টাকা রেখেছে। টিকিট কেটে চেকিং করে ঢুকলাম পার্কের ভেতরে। কৃষ্ণসায়র পার্ক 2024 বড় গেট পেরিয়ে ঢুকলাম ভেতরে। ভেতরে মানুষজনের ভালো সমাগম। চতুর্দিকে লাইট দিয়ে সাজিয়ে পার্কের প্রকৃতির সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে। এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ভিডিও তুলে ঢুকবো পার্কের ভেতরে, স্পেশাল কী আছে তা দেখার জন্য। লাইটের গেট পেরিয়ে দেখা যাবে দুটো রাস্তা চলে গেছে, ডান দিকে এবং বাঁ দিকে, আর যার মাঝখানে রয়েছে ফোয়ারা। আমি ডান দিকের রাস্তা ধরে দেখা শুরু করলাম। 5-10টা পা হেঁটে দেখলাম এবং চোখে পড়লো একটা নেট দিয়ে ঘেরা ছোট বাগান, যেখানে ফুটে রয়েছে বিভিন্ন রকমের গেঁদা ও চন্দ্রমল্লিকার ফুল। বাগানের ওপরে রয়েছে পরবর্তী কী উৎসব হতে চলেছে বর্ধমানে তার একটা বড় প্ল্যাকেট। বর্ধমানে হতে চলেছে কাঞ্চন উৎসব, যদি যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন যাওয়া যাক সামনে। প্রকৃতপক্ষে কৃষ্ণসায়র পার্কে এই মেলাটা হলো ফুল মেলা, অর্থাৎ ফুলের মেলা। কিন্তু মানুষ যত আপডেট হচ্ছে তত বাণিজ্যিক হয়ে উঠছে। প্রচুর পোশাক আশাক থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসেছে। ডান দিকে স্টল দেখতে দেখতে তোমাদের সময় এমনিই পেরিয়ে যাবে। প্রত্যেকটা পোশাক আশাক থেকে শুরু করে ব্যাগ জুয়েলারি আলাদা আলাদা কাউন্টার করা আছে। এখানে দোকান করতে গেলে বা কাউন্টার করতে চাইলে ফোন নাম্বার নিয়ে আগে থেকে কথা বলে নিতে হবে। যেহেতু এই পার্কে আজ প্রথম দিন, তাই মানুষ সেরকম ভিড় হয়নি। প্রত্যেকটা দোকান মোটামুটি ফাঁকা ফাঁকাই ঘুরে দেখতে পেয়েছি। ডান দিকে স্টল দেখতে দেখতে এখন চোখ পড়ল বাঁ দিকে একটা হাতের কাজের কাঠের দোকানে। সেখানে রয়েছে বিভিন্ন রকমের হাতের বানানো তৈরি আসবাবপত্র থেকে শুরু করে ছোট ছোট টেবিল। মোটামুটি সেগুলোর দাম জিজ্ঞাসা করায় তারা যেরূপ দাম বলল তারা সেটা ডিজার্ভ করে, কারণ হাতের কাজের দাম অনেকটাই বেশি। যারা একটু শৌখিন তারা অবশ্যই এই হাতের কাজের দোকানে জিনিসপত্র কিনে নিয়ে যাবে। শুধু কি হাতের কাজের দোকান রয়েছে, সেখানে রয়েছে একাধিক খাবারের দোকান। উপচে পড়া গরম জ্বলন্ত তেলে ভাজা হচ্ছে চিকেনের চপ থেকে শুরু করে মাছের চপ, সমস্ত রকমের চপ। একাধিক চপ বিক্রি হচ্ছে, শুধু নাম আপনাকে জানতে হবে, এরা সেটাই বানিয়ে দিচ্ছে। শুধু যে চপের দোকান এমনটা নয়, পাটিসাপটা থেকে শুরু করে মোমো, চিকেন রোল থেকে চিকেন চাউমিন, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই খাবারের স্টলগুলোতে। হয়তো তোমরা ভাবছো এখানেই কি স্টল শেষ? একদমই নয়, স্টল এই সবে শুরু। এই পার্ক যতটা বড় ঠিক ততটা জায়গা নিয়েই হাতের কাজের দোকান নিয়ে বসে পড়েছে সবাই, অল্প কিছু লাভের আশায়। এখানে যে মানুষ শুধুমাত্র টাকা ইনকামের জন্যই বসেছে এমনটা নয়। যার হাতের কাজ যত সুন্দর সেই প্রদর্শনীও রয়েছে সেখানে। যে যত দেখনায় জিনিসপত্র রাখতে পারবে তার দোকানে তত কাস্টমার। এই স্টলে শুধুমাত্র পুরুষেই সীমাবদ্ধ নয়, অনেক নারী যারা নিজে স্বাবলম্বী হয়ে ব্যবসা করে চলেছে দিনের পর দিন। দেখে খুব ভালো লাগছে যে আমাদের ভারতীয় মহিলারাও নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। অবশ্য এই মেলায় পুরুষের থেকে মহিলা দোকানদারদের সংখ্যা অনেকটাই বেশি, কারণ মহিলা কোনো অংশেই কম নয়। স্টল দেখতে দেখতে চলে আসলাম শুকনো রাস্তা পেরিয়ে কৃষ্ণসায়র পার্কে বড় পুকুর ঘাটের সামনে। অনেক মানুষ এই পুকুর ঘাটের সামনে ছবি এবং ভিডিও তুলতে ব্যস্ত। আমি সেখানে বিশেষ সময় না দিয়ে এগিয়ে চললাম আরও সামনের দিকে, কারণ সামনে এখনও অনেক অনেক জিনিস দেখা বাকি। চারিদিকে ঝিকিমিকি আলোয় মনটা যেন ভরে উঠেছে, যেন মনে হচ্ছে দীপাবলি খুব তাড়াতাড়ি চলে এসেছে। মোটামুটি হাতের কাজে স্টল গেল, এবার দোকান গেল, খাবারের দোকান গেল, এবার দেখতে দেখতে আসলাম বাচ্চাদের জিনিসপত্রের দোকান। বাচ্চাদের জিনিসপত্র বলতে খেলনা গাড়ি থেকে শুরু করে আইসক্রিমের দোকান, নাগরদোলনা থেকে শুরু করে ডিস্কো ড্যান্স, সব রকমের দোলনা। অবশ্য দোলনা যে এখন শুধু বাচ্চাদের তা নয়, বড় মানুষেরাও চাপতে পছন্দ করে। দোলনার জায়গা পেরিয়ে আসলাম জয়পুরের বেড কভার ও বেডশিট দোকানে। সেখানে ভালো রকমের জামা প্যান্ট বিক্রি হচ্ছে মোটামুটি কম দামে। পছন্দ হয়েছিল একটা ফুল প্যান্ট, কিন্তু দাম অতিরিক্ত কম বলে নিলাম না, কি জানি দুদিন পরতে না পরতেই যদি ছিঁড়ে যাই। দেখতে দেখতে আসলাম একটা আচারের দোকানে। সেখানে যে কত রকমের আচার আছে আমি সব কটার নাম জানি না। যে কটা হাতের সামনে ছিল তার মধ্যে উল্লেখযোগ্য তেঁতুল, কুল, কচিয়াম, সবেদা প্রভৃতি আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের পাঁপড়। পাঁপড়ও যে এত রকমের হয় সেটা এই দোকানে না আসলে হয়তো জানতেই পারতাম না।
এখন সময় পেরিয়ে চলে আসলাম ঝুলন্ত পুকুরের ওপরে একটা ছবি তোলার জায়গায়। এখানে মাথার ওপরে লাইট দিয়ে অনেক রকমের ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, যাতে মানুষ দূর থেকে এটাকে ফলো করে এবং এসে ছবি তোলে। আমিও তাদেরই দলে যারা ছবি তুলতে এবং ভিডিও তুলতে পছন্দ করে। আনন্দ করাটা সম্পূর্ণ নিজের ওপরে ডিপেন্ড করে যে তুমি নিজে কতটা আনন্দ করবে। আমিও ঠিক তাই করলাম। আমি আনন্দ এমনভাবে করি যেন এটাই আমার শেষ আনন্দ। ছবি তোলা পর্ব শেষ করে আসলাম ফাস্টফুডের দোকানে। এখানে যা দাম শুনলাম তার তুলনায় আমার দেবীপুরে যথেষ্ট ভালো খাবার পাওয়া যায় এবং কম দামে। যদিও তেল জাতীয় খাবার আমার বিশেষ পছন্দ নয়, তাই সামনে একটা দোকানে দেখলাম কার্পেটের দোকান, সেখানে চলে আসলাম। পৃথিবীতে এত দামের এত ভ্যারাইটিস কার্পেট পাওয়া যায় সেইটা হয়তো এই দোকানে না আসলে আমি জানতাম না, সত্যিই জানতাম না। একাধিক কালারের থেকে শুরু করে নরম মখমলের কার্পেট পাওয়া যায় এখানে। ছোট পাপোসের দাম জিজ্ঞাসা করলাম, বলল 500 টাকা থেকে শুরু। দাম শুনেই দূর থেকে দেখতে লাগলাম, তবে বড় যে কার্পেট ঝোলানো হয়েছে ডিসপ্লে করা, সেগুলোর মধ্যে ধারেরটা আমার খুব পছন্দ হয়েছিল। জানেন দাম জিজ্ঞাসা করেছিলাম, 7,000 টাকা দাম বলেছিল, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। একটা কার্পেটের দাম যদি 7,000 টাকা হয় তাহলে ঘরেতে আর কি আসবাবপত্র রাখবো? তবুও শখের দাম 1,00,000, যেদিন অনেক টাকা কামাবো সেদিন ভেবে দেখবো। দেখতে দেখতে চলে আসলাম ইন্টেরিয়ারের একটা দোকানে। এখানে বিক্রি হচ্ছে আলমারি থেকে শুরু করে বেসিন, কাঠের দরজা থেকে শুরু করে আলমারি। এখানে দামটাও অনেকটাই বেশি, দরজাগুলোর দাম বলছে 20,000 টাকা। এতটা বেশি দাম এটা কিন্তু আশা করিনি, মেলায় বলে দাম বেশি বলছে। মেলাতলায় এসে যদি কোথাও কাঁচ দেখতে পাই আমার ক্যামেরা সেখানে গিয়ে আটকে যায়। খুব ভালো লাগে আয়নায় গিয়ে মুখ দেখতে, মুখটা দেখে নিই চুলটুল সব ঠিক আছে তো, যখন দেখি সেটা ঠিক আছে তখন আবার শুরু করি ভিডিওর জন্যে। এখন এখানে সাংস্কৃতিক উৎসব হচ্ছে, অনেক বয়স্ক মহিলারা পার্টিসিপেট করেছে। এখন দেখছি আনন্দে মন ভরে যাচ্ছে। সামনে দেখি অনেক ফুল গাছের চারা রাখা আছে, আমি তো ভুলে গিয়েছিলাম এটা ফুল মেলা। এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো স্টল করেছে। দেখতে আসলাম সেখানে কত রকমের ফুল গাছের চারা আছে, এত বড় বড় সাইজের চন্দ্রমল্লিকা হয়তো এর আগে আমি কখনো দেখেই নি, এখানে এসেই প্রথম দেখলাম। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের একত্রিত হয়ে শোভা বাড়াচ্ছে এই কৃষ্ণসায়র পার্কের অন্তর্মহল। শুধুই কি ফুল গাছ, সেখানে রয়েছে বৃক্ষ জাতীয় গাছ ছোট ছোট সাইজের। সত্যি এই জাতীয় গাছ না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না, বৃক্ষ জাতীয় গাছ বা বাঁশ জাতীয় গাছ এত ছোট ছোটভাবেও টবে তৈরি করা যায়। এটা একটা আমার অভিজ্ঞতার মধ্যে পড়ল। এছাড়া একাধিক রঙিন ফুল গাছ তো রয়েইছে। অনেক মানুষের কৌতূহল দেখে ভালো লাগলো যে এখনও কিছু প্রকৃতিপ্রেমী বা ফুলপ্রেমী গাছ পছন্দ করে। সময় ছিল এখন এগরোল খাওয়ার। আমি এই ফুলবাগানে ঢোকার আগে এগরোল অর্ডার করে দিয়েছিলাম। বেরোনোর সময় দেখি আমার অর্ডার রেডি হয়ে গেছে। খেতে খেতে হাঁটছিলাম বাইরের গেটে যাওয়ার জন্য। রাত যত হচ্ছে এবার ভিড় কিন্তু কমতে লাগছে, তবে কিছু হুজুকে বাঙালি যতক্ষণ না মেলা বন্ধ হচ্ছে ততক্ষণ অবধি মেলার ভেতরেই থাকবে। যদি এই লোকালে আমারও বাড়ি হতো তাহলে হয়তো আমিও থাকতাম যতক্ষণ পর্যন্ত এই মেলা চলত, কিন্তু তা করলে আমার হবে না, কারণ আমার যেতে হবে দেবীপুর স্টেশন। এগরোলে কামড় দিতে দিতেই এখন সমস্ত চিন্তাভাবনা করতে করতে 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসলাম বর্ধমান স্টেশন। স্টেশনে এসে দেখি আমার জন্য বর্ধমান হাওড়া লোকালের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, উঠে পড়লাম সেই ট্রেনে। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, যেই ট্রেনে চাপলাম সেই ট্রেন ছিল বর্ধমান হাওড়া কর্ড লাইনে, কিন্তু আমার বাড়ি মেন লাইনে। ভুল ট্রেনে উঠে পড়ায় সারা রাত আমাকে বাইরে কাটাতে হয়েছিল। সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো, এই ভিডিওর শেষে সেই ভিডিও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও এইরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।